আপনার প্রিয় তারকার লেটেস্ট আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আর বেল বাটন ক্লিক করতে ভুলবেন না। শুটিং শেষ করে অবশেষে মুক্তির পথে পরিচালক রেশমি মিত্রর বারান্দা, লেখক মতি নন্দীর জনপ্রিয় উপন্যাস বারান্দা অবলম্বনে এই ছবি, যেখানে গুরুত্বপূর্ণ কিছু চরিত্রে রয়েছেন ঋতুপর্ণা সেনগুপ্ত, ব্রাত্য বসু এবং সাহেব ভট্টাচার্য। এদিন ছবি মুক্তির কথা সকলকে জানানোর পাশাপাশি নিজের খুব কাছের মানুষ শুক্লা মুখার্জির রান্নার বই সকলের কাছে পৌঁছে দিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত। মূলত তাকে ডেডিকেট করেই শুক্লা মুখার্জির এই রান্নার বই তারকাদের পছন্দের রান্না, এই কথা জানানোর পাশাপাশি বইটি নিয়েও কথা বললেন তিনি। যে বইটা আমার আজকে বেরিয়েছে তারকাদের রান্না, এটাতে নতুনত্ব রেসিপি তো আছে, যেমন থোরের কাবাব, কেউ ভাবতে পারে না, থোরের পোলাও, মোচার কাবাব, অনেক কিছু। এবং কোনো রান্নাটাই আমার কোনো নেট থেকে না বা কারুর থেকে টুকে না, সবটাই নিজে এক্সপেরিমেন্ট করে এবং কম তেলে কীভাবে খাওয়া যায়, তারকারা কীভাবে খায়। আসলে প্রত্যেকটা জনগণে দেখবে, বিশেষ করে মধ্যবিত্ত লোকেরা সবসময় তারকা দিনই উৎসুক, তারা কী খায় যে এরকম শরীর রেখে দেয়, তারা কীভাবে মেনটেন করে নিজেকে যে এত গ্ল্যামারাস থাকে, বয়স ধরাই যায় না, এরকম অনেক চিন্তা আছে না মানুষের। তা আমি ওদের নিয়েই ভেবেছি যে তারকারা প্রচুর তারকা আমার হাতে খেয়েছে, আমি ওই জন্য ঠিক করেছি বাবু দাঁড়া, আমি ওই জন্য ঠিক করেছি যে তারকাদের রান্না লিখে আমি জনগণের মনিকোঠায় পৌঁছে যাব। এবং আমার কে জনগণ ভালোবাসে আমি যেটা মনে করি সেটা হচ্ছে, সবাই বলে শুক্লাদি মানে শুক্লাদি, তা আমি যদি এইটা দিতে পারি আমার মনে হয় অনেকের অনেকের উৎসাহ দিতে পারি বা অনেকের প্রশ্নের উত্তর দিতে পেরেছি আমি। এমন একটি আনন্দের দিনে নিজের প্রিয় মানুষদেরকে নিয়ে কিছু গুরুত্বপূর্ণ খবর সকলকে দিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত, সাথে এই বই ও তার ছবি বারান্দা নিয়েও কিছু কথা বললেন ঋতুপর্ণা সেনগুপ্ত এবং রেশমি মিত্র। আমি আজকে এখানে জমায়েত হয়েছি আমরা সবাই মিলে, কারণ আমার মনে হয় যে জীবনের অনেকগুলো পারপাস আছে, শুধু একটাই না। তো আজকে আমাদের মূলত ডেফিনেটলি বারান্দা নিয়ে আমরা একটা বড় অনুষ্ঠান করার চেষ্টা করেছি, এবং রেশমি আমার খুব প্রিয় বান্ধবী, আর রেশমি অসাধারণ একটা ছবি ডিরেক্ট করেছে বারান্দা। ইটস আ ভেরি ডিফিকাল্ট সাবজেক্ট, তাই জন্য বলছি মতি নন্দীর এই মানে রচনাটা আমার মনে হয় যে কিছুদিন আগে পারাপার করেছিলাম, আমি জানি উনি কীভাবে কমপ্লেক্স সাবজেক্টস নিয়ে ডিল করেন, তো রেশমি হ্যাজ হ্যান্ডেলড ইট সো ওয়েল, আই এম ভেরি প্রাউড অফ হার। তো এটা আজকে একটা আমাদের এবং আত্রেয় নির্মাণ এবং পুরো সব টিমকে ধন্যবাদ যারা কাজ করেছেন এই ছবিতে। তো আজকে আমরা বারান্দা নিয়ে কিছু দেখবো, এবং আমাদের আরেকটি উদ্দেশ্য ছিল যে আমরা একটু ভালো কিছু করি, শুক্লাদি আমাদের অনেক দিনের মানুষ যাকে আখ্যা দিয়েছেন মানে কিচেন কুইন হিসেবে, তার একটা বই অনেক দিন ধরে শুক্লাদি লিখেছেন এবং চেয়েছিলেন যেটা ভালো প্ল্যাটফর্মে এটা আমরা ইনগ্রেট করি। তো আজকে সেই অপরচুনিটি আমরা পেয়েছি এবং আজকে আমরা সেই বইটিও ইনগ্রেট করলাম। অ্যাকচুয়ালি আমি এর আগে লন্ডনে এই ছবিটা দেখানো হয়েছে লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে, তখন আমরা অভূতপূর্ব সাড়া পেয়েছি যে মতি নন্দীর বেস্ট সেলার উপন্যাস বারান্দা, অনেকদিন ধরেই অনেক ডিরেক্টর চেষ্টা করেছিলেন বারান্দা নিয়ে কাজ করবে, সামহাও ম্যাচিওর করেনি। তো ইনফ্যাক্ট যখন বারান্দা শ্যুট শুরু হয় তখন থেকে অনেক নামি দামি মানুষরা, সাধারণ দর্শক থেকে অনেক ফিডব্যাক পেয়েছিলাম যে বারান্দা কবে রিলিজ হবে। সেদিক থেকে বলতে গেলে টেনশন থাকলেও আমার আশা আছে যে বারান্দা সবার ভালো লাগবে, আর বারান্দার কাস্ট মেম্বার যারা ভীষণ ভালো অভিনয় করেছেন, মিউজিক ডিরেক্টর ভীষণ ভালো কাজ করেছেন, তো সেদিক থেকে আমি আশাবাদী যে বারান্দা সবার ভালো লাগবে। আপনার প্রিয় তারকার লেটেস্ট আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আর বেল বাটন ক্লিক করতে ভুলবেন না।